শুনে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, যাচ্ছি তার কাছে। বাপ্পি, লোডশেডিং এবং গরমের কি অবস্থা? এটি আসলে আর বলার অবকাশ রাখে না। সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করি, আজকে দেশ জুড়ে এই বিদ্যুতের লুকোচুরির কি অবস্থা? রাব্বি, আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বললেন শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী এই একটি সমস্যা চলছে। এবং বাংলাদেশের যদি কথা বলতে হয়, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 25,000 মেগাওয়াট, সেখানে 16 থেকে 17,000 মেগাওয়াট উৎপাদন করতেই হিমশিম খেতে হচ্ছে জ্বালানি সংকট সহ নানা কারণে। সুতরাং বুঝতেই পারছেন একটি টালমাটাল অবস্থা যাচ্ছে। এবং এই টালমাটাল অবস্থা কেন বলছি, কারণ বিদ্যুতের পাশাপাশি, এই সংকটের পাশাপাশি বা লোডশেডিংয়ের পাশাপাশি তাপদাহ চলছে। এই দুটি সংকট যখন এক হয়ে গিয়েছে, তখনই কিন্তু জটিলতা বেশি বেড়েছে। আপনি জানেন যে রাতের বেলাও কিন্তু প্রচণ্ড গরম থাকছে, এ কারণে রাতের বেলা সবাই ফ্যান ব্যবহার করছে, এসি ব্যবহার করছে, সব কিছু মিলিয়ে চাহিদাটা এত বেশি, সেই পরিমাণ যোগান নেই। এটি হচ্ছে সব থেকে মোদ্দা কথা বলতে গেলে এটি বলতে হবে। পাশাপাশি দেশজুড়ে বিদ্যুতের লুকোচুরি বা যে সংকট চলছে সেটি যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিনের রাতে যখন তখন মুখ লুকাচ্ছে বিদ্যুৎ। শহর গ্রাম সর্বত্রই লোডশেডিং, বেশি গ্রামে। রাব্বি, গ্রামে কেন বেশি? কেন বেশি রাব্বি? আমরা জানি যে শহরেই কিন্তু আমরা বেশি, যে কলকারখানার যে বিষয়টা, ইন্ডাস্ট্রির যে বিষয়গুলি, কিন্তু শহর কেন্দ্রিক বেশি, সেগুলো সচল রাখাও কিন্তু একটি বড় ধরনের চ্যালেঞ্জ। গ্রামে বিদ্যুৎ কম রেখে বা লোডশেডিং দিয়ে শহরের সেই কলকারখানাগুলো বা অফিস আদালতগুলো চালু রাখাটাও কিন্তু এখন প্রয়োজন মনে করছে সরকার, সেই বিষয়টি। সেক্ষেত্রে গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক মানে ক্ষতির সম্মুখীন হওয়ার কথা উঠে আসছে গণমাধ্যমগুলো। হ্যাঁ, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সব কাজই তো ব্যাহত হচ্ছে। এবং আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়েও কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই যে এক ধরনের সংকট চলছে, সেই সংকট বা এই পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি লোডশেডিংয়ের পরিমাণ কিন্তু প্রায় 2,000 মেগাওয়াট এবং উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাও, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং যদি একটু জানতে চাই বা সেক্ষেত্রে এই যে সংকট চলছে, এই সংকটের সমাধান হিসেবে বিশ্লেষকরা বা কি আসলে উঠে আসছে রাব্বি? সেই সমাধানের কথা বলতে গেলে বলতে হয় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিস্তর কথা বলেছেন এই বিদ্যুৎ সংকট নিয়ে। পাশাপাশি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তিনিও সচিবালয়ে কথা বলেছেন। আমরা যদি সেই কথাগুলোর একটু মোদ্দা কথা বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটি বলেছেন, পর্যাপ্ত জ্বালানির যোগান দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জ্বালানি তেল ও কয়লা কেনার পদক্ষেপ ইতিমধ্যে শুরু করেছে সরকার। এলএনজি আমদানির জন্য কাতার ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। পাশাপাশি এগিয়েছে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রতিক্রিয়াও। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত 2 সপ্তাহ, এটি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন। পাশাপাশি তিনি এই যে সংকট তৈরি হয়েছে, মানুষের যে এক ধরনের ভোগান্তি চলছে, নাবিশ্বাস অবস্থা চলছে, এ কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন সচিব। এবং সারা দেশব্যাপী আমরা বলছিলাম যে তাপদাহ, এর কারণেও তো এটার উপর প্রভাব পড়েছে। হ্যাঁ, অবশ্যই, জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে দেশ, রাতেও দিনের মতো তাপপ্রবাহের বিপর্যস্ত জনজীবন। ঘরে বাইরে কোথাও নেই এটুকু স্বস্তি। তীব্র গরমে হাসপাতালেও জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে নানা ধরনের রোগী আসছেন। এবং আফা অফিস বলছে আরও 4 থেকে 6 দিন চলবে এমন তাপদাহ। তবে কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি বিদ্যালয় ঘোষণা করা হয়েছে বন্ধ, এই সংকট থেকে সমাধান পাওয়ার জন্য। আমার তৈরি একটা রিপোর্ট রয়েছে। এ যেন দহনকাল, সকাল না হতে রোদের খরতাপ বেলা বেড়ে দুপুরের দিকে যা ধারণ করে এক খণ্ড অগ্নিগুলোকে, ঝাঁঝালো আগুনের তাপ চলে বিকেল গড়িয়ে গভীর রাত অবধি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা খরতাপে পুড়ছে মানুষ, পুড়ছে প্রাণ প্রকৃতি। টানা তাপদাহে সারা দেশের মানুষ ভোগান্তিতে পড়লেও রাজধানী যেন পরিণত হয়েছে এক খণ্ড অগ্নিগুলোকে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। রোদ থেকে বাঁচতে অনেকেই বাইরে বের হয়েছেন ছাতা হাতে, অনেকে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। 8 লিটার পানি খেলাম, এখন মনে করি 4 লিটার গাড়িতে আছে। আল্লাহ আল্লাহ করতে আমরা একটু আরাম পাইতাম, শান্তি পেতাম। তাপদাহে বেশি কষ্টের শিকার শ্রমজীবীরা, প্রাণ ওষ্ঠাগত পরিস্থিতির মাঝেও পেটের ক্ষুধা মেটাতে কাজে বের হতে হচ্ছে তাদের। সংকটময় এই পরিস্থিতির প্রভাব পড়েছে হাসপাতালগুলোতেও। ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে বাড়ছে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা। এই সময়ে বাড়তি যত্নের পরামর্শ বিশেষজ্ঞদের। শেষের দিকে আস্তে আস্তে মৌসুমী বায়ুর প্রবাহ বৃদ্ধি পেতে থাকবে এবং বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গরমের এই সময়ে অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কোনো এলাকার তাপমাত্রা টানা 6 ঘন্টা 35 ডিগ্রি সেলসিয়াস স্থায়ী হলে তাকে অতি উষ্ণ তাপমাত্রা বলা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এমন তাপে কেউ টানা 6 ঘন্টা থাকলে তার
কিডনি, ফুসফুস ও যকৃতের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি হিট স্ট্রোকে রয়েছে মৃত্যু ঝুঁকিও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি বাপ্পি আপনার রিপোর্ট দেখছিলাম, সর্বশেষ যেটি বলছিলেন যে আসলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, এতে কি আসলে গরম থেকে শিশুদের স্বাস্থ্যগত কোনো ঝামেলা যাতে না হয় এই জন্য কি বন্ধ করা হয়েছে? হ্যাঁ রাব্বি, অবশ্যই আসলে এখন যে সংকট চলছে সেই সংকটে বা এরকম যদি তাপপ্রবাহ উন্নত দেশগুলোতে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, অনেক ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করার বিষয়টি কিন্তু রয়েছে। এবং আমরা দেখলাম যে গণমাধ্যমে আসছে যে অনেক দেশ যাতে শরীর এবং স্বাস্থ্য ঠিক থাকে অনেক ওয়ার্কিং আওয়ারও পরিবর্তন করেছে। হ্যাঁ রাব্বি, আপনি ঠিকই বলেছেন। পাশাপাশি আমার এই প্রতিবেদনটি আপনি দেখলেন যে এরই মধ্যে হাসপাতালমুখী হতে শুরু করেছে শিশু এবং বয়স্করা। আপনি জানেন যে শিশু এবং বয়স্করাই সবথেকে বেশি নাজুক অবস্থার মধ্যে থাকে আবহাওয়াজনিত এই সময়টাতে। অর্থাৎ এ কারণে যে প্রাথমিক বিদ্যালয় কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে এটি অবশ্যই সাধুবাদ জানানোর একটি বিষয় রয়েছে। যদি আবহাওয়া অফিস বলছে 4 থেকে 5 থেকে 6 দিন পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে, অর্থাৎ আজকের তাপপ্রবাহ বা তাপপ্রবাহের কী অবস্থা সারা দেশে? সারা দেশে যে জ্যৈষ্ঠের দহনকাল চলছে সেটি নিয়ে যদি আমাদের কথা বলতে হয় তবে আমরা বলতে পারি যে গ্রীষ্মকালের যে গরমকে আমরা একটা সময় আপদ বলতাম সেটি কিন্তু এখন রূপ নিতে শুরু করেছে দুর্যোগে। খরতাপে বিপর্যস্ত জনজীবন, প্রাণ প্রকৃতি, শুধু মানুষের কথা বললেই কিন্তু হবে না রাব্বি, প্রাণ প্রকৃতি যেগুলো রয়েছে তাদেরও কিন্তু একই অবস্থা। পশু পাখি, গাছপালা সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একটি রুক্ষ ভাব, ঘরে বাইরে কোথাও নেই একদণ্ড শান্তি। তাপমাত্রা ওঠানামা করছে 34 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আরও 5 থেকে 6 দিন, অর্থাৎ কোনো সুখবর এখনও পাওয়া যাচ্ছে না এই বিষয়টি কিন্তু। তবে সেক্ষেত্রে আমরা যদি একটু মেডিকেল সায়েন্সের দিকে যাই অথবা আবহাওয়াবিদদের বিশ্লেষণে যাই সেক্ষেত্রে তারা আসলে কীভাবে সচেতন থাকার কথা বলছে বা কবেই আসলে এর থেকে মুক্তি মিলতে পারে? আবহাওয়া অফিসের যে কথা বলা হচ্ছে সেখানে আবহাওয়া অফিস বলছে যে এই যে তাপপ্রবাহ এর জন্য দায়ী করছে আবহাওয়া অফিস মূলত পশ্চিমা উত্তপ্ত বাতাস আর মেঘমুক্ত আকাশ। আকাশ দীর্ঘ সময় মেঘমুক্ত থাকছে এ কারণে কিন্তু রোদের তাপ একদম সরাসরি ভূমিতে এসে পড়ছে এবং সেই ভূমি উত্তপ্ত থাকছে দীর্ঘ সময়। প্রয়োজন জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস এবং মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয়েছে, জুন মাসে সেটি শুরু হয়। এ কারণে আবহাওয়া অফিস যেটি বলছে যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে কমতে পারে উষ্ণতা, অর্থাৎ 13 থেকে 14 তারিখের মধ্যে কিছুটা মেঘ প্রবাহিত হতে পারে এই জলীয় বাষ্পের কারণে, অর্থাৎ এটুকু বলছে আবহাওয়া অফিস। তবে সহসাই যে মুক্তি মিলছে না সেটি কিন্তু আমরা বলতে পারছি। সেক্ষেত্রে এই যে আপনি তাপপ্রবাহের নানা বিষয় নিয়ে কথা বললেন এটার তো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে যে কোন সময় আসলে কতর মধ্যে কত থাকলে আমরা কী কী করতে পারবো বা কতর মধ্যে কত থাকলে আসলে তাপপ্রবাহের মাত্রাটা যদি নিয়ে একটু কথা বলতেন। এর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক এই সময় এসে প্রত্যেকটা নাগরিকের হয়তো এই বিষয়গুলো জানা দরকার। মৃদু তাপপ্রবাহ বলা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মাঝারি তাপপ্রবাহ 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপপ্রবাহ থাকে, তীব্র তাপপ্রবাহ 40 থেকে 42 ডিগ্রি, এই তীব্র তাপপ্রবাহ কিন্তু বর্তমানে চলছে। পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহ বলা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে, এই পরিস্থিতি এবার হওয়ার শঙ্কা নেই এমনটাই বলছে আবহাওয়া অফিস। তবে এই যে তীব্র তাপপ্রবাহ এইখানে কিন্তু একটি যুক্তি রয়েছে, সেটি বলছে আবহাওয়া অফিস, যেটি বলা হচ্ছে যদি কোনো এলাকার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টানা 6 ঘন্টা থাকে সেটিকে বলা হচ্ছে অতি উষ্ণ তাপমাত্রা, এবং সেই অতি উষ্ণ তাপমাত্রায় কেউ যদি টানা 6 ঘন্টা থাকে তাহলে তার কিডনি, ফুসফুস এবং যকৃতের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে অথবা হিট স্ট্রোকে মৃত্যু ঝুঁকি রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এরকম যদি চলতে থাকে করণীয়টা কি রাব্বি? এক্ষেত্রে অবশ্যই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে বিদ্যমান থাকবে সেই জায়গায় মানুষকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। কীভাবে নিরাপদ থাকবে? তার যে চারপাশের যে পরিবেশ সেটিকে তিনি 35 ডিগ্রির নিচে নামিয়ে আনার জন্য যেভাবে সম্ভব সেই ব্যবস্থা করবেন। পাশাপাশি বেশিক্ষণ বাইরে না থাকা, তরল জাতীয় খাবার খাওয়া, পাশাপাশি হচ্ছে সুতি হালকা কাপড় পরিধান করা, এই বিষয়গুলো কিন্তু জোর দিতে হবে যাতে হিটস্ট্রোকের বিষয়টি কিন্তু রয়েছে রাব্বি। বাপ্পি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। লোডশেডিং ও গরমের বিস্তারিত অবস্থা এবং হচ্ছে এ থেকে মুক্তি মেলার নানা পদ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।